বিশ্ব নিরাপত্তা বিজ্ঞান ও অন্যান্য ইস্যুতে কাজ করা বিজ্ঞানীদের অলাভজনক সংগঠন বুলেটিন অফ দ্য অ্যাটমিক সায়েন্টিস্ট। আর এই সংগঠনটি প্রতি বছর একটি বিশেষ ঘড়ি চালু করে থাকে যার নাম ডুমসডে ক্লক। ডুমসডে ক্লক একটি প্রতীকী ঘড়ি যা মূলত নির্দেশ করে থাকে পৃথিবী ধ্বংসের কতটা কাছে চলে এসেছে। তবে এই ঘড়ি চূড়ান্ত কোনো দিনক্ষণ নির্দেশ করে না। ঘড়ির কাঁটা 12টার কত কাছে এলো তা দিয়ে বিজ্ঞানীরা নির্দেশ করে থাকেন পৃথিবী আসলে ধ্বংসের কতটা কাছে। মূলত পারমাণবিক কিংবা অন্যান্য বিপর্যয়ের নানা হিসেব নিকেশ ও চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে বিজ্ঞানীরা একটি সিদ্ধান্তে উপনীত হন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বুলেটিন অফ দ্য অ্যাটমিক সায়েন্টিস্টের স্থাপন করা ডুমসডে ক্লকের হিসেব অনুযায়ী মধ্যরাত হতে আর মাত্র 1.5 মিনিট অর্থাৎ 90 সেকেন্ড বাকি। বিজ্ঞানীরা বলছেন এর অর্থ হল প্রতীকীভাবে পৃথিবী পারমাণবিক ধ্বংসযজ্ঞের খুব কাছে অবস্থান করছে, যদিও তা কতটা কাছে নিশ্চিত করেননি বিজ্ঞানীরা। বিশ্বজুড়ে নতুন করে পারমাণবিক অস্ত্র তৈরির প্রতিযোগিতা, ইউক্রেন যুদ্ধ এবং জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে তারা ডুমসডে ক্লকের কাঁটা মধ্যরাতের অনেক কাছে এগিয়ে এনেছেন। তবে তারা বিষয়টি বন্ধ করে দেননি, অর্থাৎ আগামী দিনে বিভিন্ন শর্তের উপর ভিত্তি করে এই কাঁটা এগিয়ে আনা কিংবা পেছানো হতে পারে। বিভিন্ন ধরনের প্রাকৃতিক ও পারমাণবিক বিপর্যয় ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তাকেও পৃথিবী ধ্বংসের অন্যতম ভবিষ্যৎ কারণ হিসেবে চিহ্নিত করছেন বিজ্ঞানীরা। 1947 সালে প্রথমবারের মতো ডুমসডে ক্লক চালু করেন বিজ্ঞানীরা। সে বছর মধ্যরাত তথা ধ্বংসযজ্ঞ ঘনিয়ে আসার সময় নির্ধারণ করা হয়েছিল 7 মিনিটে। কিন্তু মাত্র 2 বছর পর 1949 সালে রাশিয়া প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা চালালে সেটি নামিয়ে আনা হয় 3 মিনিটে। 1953 সালে যুক্তরাষ্ট্র হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোর পর তা আরও 1 মিনিট কমিয়ে নামিয়ে আনা হয় 2 মিনিটে। এরপর 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর মধ্যরাত ঘনিয়ে আসার সময় নির্ধারণ করা হয় 17 মিনিট। 1998 সালে ভারত পাকিস্তান উভয় দেশই পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালালে তা 9 মিনিট কমিয়ে নামিয়ে আনা হয় 8 মিনিটে। 2007 সালে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর পর ডুমসডে ক্লকে মধ্যরাত হতে বাকি থাকে আর মাত্র 5 মিনিট। জলবায়ু পরিবর্তন ও পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতার বিষয়টি মাথায় রেখে 2015 সালে ডুমসডে ক্লকে মধ্যরাতের সময় আরও এগিয়ে আনা হয়, বাকি থাকে মাত্র 3 মিনিট। কিন্তু এরপর 2023 সালে এসে পারমাণবিক অস্ত্র, ইউক্রেন যুদ্ধ এবং জলবায়ু সংক্রান্ত উদ্বেগের বিষয়টি মাথায় রেখে ডুমসডে ক্লকে মধ্যরাত আরও ঘনিয়ে আসে, অর্থাৎ ডুমসডে বা কেয়ামত ঘনিয়ে আসার সময় বাকি থাকে মাত্র 90 সেকেন্ড বা 1.5 মিনিট। একই কারণে 2024 সালে এসেও একই সময় বজায় রেখেছে বুলেটিন অফ দ্য অ্যাটমিক সায়েন্টিস্ট। অন্য কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।